কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুল খাতুনকে তুনকে নির্যাতন করা হয়েছে প্রতিবেদনে জানিয়েছে উচ্চ আদালতের আদেশে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি ওই ছাত্রীকে রুমে আটকে মারধর ও নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনা ঘটে এই ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে ওই কমিটি গঠন করা হয় তাদের তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে রোববার বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও আদালতে দাখিল করা হয় দুটি প্রতিবেদনের ওপর উচ্চ আদালতে দুই বিচারপতির বেঞ্চে শুনানি হবে